দাঁড়ান ভাই, দুজন প্রশ্ন করছেন কেন উটপাট করে? এটা অত্যন্ত লজ্জা, এবং শিক্ষক শব্দটার সঙ্গে যে শ্রদ্ধা লুকিয়ে আছে, গ্রামের দিকে শিক্ষকরা, পুরনো শিক্ষকরা চলে গেলে রাস্তায় কেউ যদি যায় সরে যায়, প্রণাম করতো জুতো খুলে। পশ্চিমবাংলার এই কালচার শেষ করে দিয়েছে। এই চোর পার্থ চ্যাটার্জির নাম সিলেবাসে আছে, ভাবতে পারেন? এই সিলেবাস পড়তে হবে। লালগোলায় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে নামতে হয়েছে, এর জন্য পুলিশই দায়ী, মাফসর নাই চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবার নামে বেনামি সম্পত্তির হদিশ, চাঞ্চল্যকর দাবি। আপনি কোথেকে পেলেন এটা? আপনি আমাকে ডকুমেন্ট দিবেন, আমি বলবো। আমি হাতে ডকুমেন্ট নিয়ে কথা, মেন রোডে 500 চাউলের কিন অনশন করছেন। আজকে মমতা ব্যানার্জি বিশাল বড় করে শিক্ষকদের সংগঠন নিয়েছেন, তারা আজকে প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছে, শিক্ষা বৃদ্ধি করেছেন বলে তারা আজকে প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছে। মেন না, ঠিকই করছেন, ওদের লড়াইতে আমাদের পূর্ণ সমর্থন আছে। আমি একবার গেছি, আমাদের রাজ্য সভাপতি দুবার গেছে, আমাদের বিধায়করা যান, পূর্ণ সমর্থন আছে আমাদের। 8 তারিখ থেকে পঞ্চায়েতে তৃণমূল নামছে, 8 তারিখ থেকে পঞ্চায়েতে প্রস্তুতি নামুন না, আমার কি আছে নামুন না? আমরা তো চাই সব দল লড়বে, মানুষ ভোট দেবে, যে কোনো একজন জিতবে, অন্যরা হারবে। তৃণমূল নথিভুক্ত রাজনৈতিক দল এখনও, যদি ওদের মানে কার্যপদ্ধতিটা একটা কর্পোরেটের মতো, কোম্পানির মতো, প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। যতক্ষণ নথিভুক্ত রাজনৈতিক দল আছে সবাই লড়বে, এটাই হওয়া উচিত। তো কাঁথি পুরসভার ভোটে আপনারা কি দেখেছেন? টিভিতে তো দেখান, হেরে গেছে অধিকারী গড়, ভোট হয়েছে নাকি? কেউ ভোট দিতে পেরেছে এখানে? আপনারা যে শহরের ভোটার আছেন তারা ভোট দিতে পেরেছেন? কি দেখেছেন চোখের সামনে সকাল 8:30 থেকে? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন, এবং এইটা নিয়ে ভারত বাংলাদেশের সুসম্পর্ক আগামী দিনে দৃঢ় হবে এবং গরু পাচারটা বন্ধ হবে বলে। এর জন্য সিবিআই বা অন্যান্য এজেন্সি কাজ শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ইডি গরু পাচারের যে কিং পিন তাকে দিল্লিতে এখনও অ্যারেস্ট হয়ে আছে, এবং আশা করব শক্তিশালী এজেন্সিরা যখন দেখছেন এটা হবে। এবং 2019-20 বর্ষে যে গরু পাচার হয়েছিল বা আটক করেছিল বিএসএফ, তার সংখ্যা আপনি দেখবেন 21-22 অনেক কমে গেছে, যেখানে 20-21 প্রায় 80,000-এর মতো গরু বিএসএফ বাজেয়াপ্ত করেছিল, সেখানে 21-22 মাত্র 7,000। অমিত শাহজির সুদক্ষ পরিচালনায় বিএসএফের তৎপরতার জন্য গরু পাচার অনেকটাই কমেছে বর্ডারে। কিন্তু দুঃখজনক এটাই, রাজ্য সরকার 72টি জায়গায় বিএসএফকে চেকপোস্ট করার জন্য জমি দেয়নি, এর ফলে 72টি জায়গায় বিএসএফ চৌকি করতে পারছে না। আমি বিএসএফের যিনি ডিজি আছেন তাকে কয়েকদিন আগে চিঠি করে বলেছি যে আপনারা ল্যান্ড পারচেজ করে চৌকি বানান, তাহলে 100% বন্ধ হয়ে যাবে। কয়েকদিন আগে চিঠি করে বলেছি যে আপনারা ল্যান্ড পারচেজ করে চৌকি বানান, তাহলে 100% বন্ধ হয়ে যাবে। এটা মমতা ব্যানার্জির ইশারায় হচ্ছে, তাপস রায় তৃণমূল ছাত্রী যাতে আগে ঘোষণা করতে দেন। 25,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, প্রতিদিন বলে। 2021 সালে ভোটের আগে বলেছিল একই কথা, ভোটের আগে বলেছিল 60,000 চাকরি রেডি আছে গ্রুপ ডি নিয়ে। ভোটের পরে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, পুজোর আগে, পুজোর পরে, দুটো পুজো মনে হয় চলে গেল, আবার পুজো আসছে, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস একটাও চাকরি দিতে পারবে না, তার কারণ পশ্চিমবঙ্গে কোনো টাকা নেই। মমতা ব্যানার্জি 260 কোটি টাকা পুজোতে দিচ্ছেন, 1,000 কোটি টাকার মদ খাওয়াবেন। গতবারে 240 কোটি টাকা দিয়েছিলেন, 800 কোটির মদ বেচেছেন, এবারে লক্ষ্যমাত্রা মদ বেচার হচ্ছে 1,000 কোটি। তাই মেয়েরা বোনেরা যারা মদ খেয়ে এলে সবচেয়ে বেশি অত্যাচারিত হন, সবচেয়ে বেশি কষ্টে থাকেন, তাদেরকে বলবো একটু সতর্ক থাকতে। কারণ মমতা ব্যানার্জি এবারে ব্যাপক মদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন, মদের টাকা থেকে টাকা বিলি করার জন্য। অভিষেক
আমি ওদের কথা বলবো না, এদের সব অনেক বয়স হয়ে গেছে, মাথা টাথা ঠিক নেই, সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এরা আমাদের যে লক্ষ্মী, লক্ষণ সেন যেমন লক্ষ্মী ছিল, এই ভাইপো হচ্ছে লক্ষ্মী। ভাই আর নয়,